بافي أما شنطن تبرче سبحان الله يبي حمدي سبحان الله العظيم أي سيرب استعبد شنطن برче أواستعبد روثانر كথا أما تجلاتي أري تجلاتر كথا أبدر أواستعبد روثانر كথا أوشيك كبيد أواز أطاو بشجبي أواز أطاو نبشي أواز أطاو مسلمان دردشي نصبي كتا جوتا كرتة ইতিহাস কথা বলে পরে স্পেন যখন খ্রিস্টানরা দখল করে মাত্র 6 দিন কয় দিন মাত্র 6 দিনের মধ্যে গোটা স্পেন থেকে ইসলাম নিশ্চিহ্ন করা হয়েছিল মুসলমানদের নাম পর্যন্ত রাখতে দেওয়া হয় নাই কোন আরবি শব্দ রাখতে দেওয়া হয় নাই 6 দিনের মধ্যে গোটা দেশটা পরিবর্তন হয়ে গেল মসজিদগুলো আস্তাবল হয়ে গেল মাদ্রাসাগুলো সরাইখানা হয়ে গেল লক্ষ লক্ষ কিতাব নর্দমায় নিক্ষিপ্ত হলো মুসলমান এই দেশে ছিল এমন কোন নিশানাওয়ালা রাখলো না হচ্ছে এই উপমহাদেশ ইংরেজরা 200 বছর শোষণ করলো জুলুম নির্যাতন করলো আমাদের জুলুমের সাক্ষী ওই গাছগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে এখনো জেটি সড়কের মধ্যে জুলুম করলো তারপরে মুসলমানদেরকে সেজদা দেওয়া থেকে বিরত রাখতে পারলো না কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখতে পারলো না কেন স্পেনে পারলো এখানে পারলো না কেন কারণ স্পেন একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি পায় নাই স্পেন একজন হাজী আমদাদুল্লাহ পায় নাই স্পেন একজন শাইখুল হিন্দ পায় নাই স্পেন একজন কাসেম নানুতুবি পায় নাই আমরা সেই শাইখুল হিন্দের রোহানি সন্তান আমরা উম্মতকে ছেড়ে পালাতে জানি না আমাদের কোনো বেগম পারা নাই আমাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি না আমরা যাব না আমরা রক্ত দিতে জানি উম্মতকে ছাড়তে জানি না আমার বিবি বিধবা হবে আমি মানতে রাজি আছি আমার সন্তান এতিম হবে আমি অত্যাচার করতে পারবো আমার ভাই বেঈমান হবে এটা আমি অত্যাচার করি নাই করব না করব না করব না আল্লাহর পক্ষে বলে কার পক্ষে কার বিপক্ষে এখানে কোন রাজনীতির গন্ধ আছে আমার কথায় কোন রাজনীতির গন্ধ আছে না না এটা রাজনীতির ব্যাপার না রাজনৈতিক মাঠে আপনার কি পরিচয় ওই পরিচয় নিয়ে আপনি পড়ে থাকেন ওইটা নিয়ে আমার আলোচনা না আপনি যদি কালিমা ওয়ালা হন এই জায়গায় আপনি চুপ থাকতে পারেন না কেন সব জায়গায় আমরা অনেক জায়গায় চুপ থাকি দেখেন আমি বলি যে আমাদের ডালা কাটো আমরা সহ্য করি আমাদের পাতা ছিঁড়ো আমরা সহ্য করি পাতার পায়ে ডান্ডা বেড়ি পড়াও কাঁদছি সহ্য করছি বড় হেলমেট পড়াচ্ছ ছোট্ট বাচ্চাকে আহ আমরা সহ্য করি আমরা সহ্য করি কলিজা ফেটে যায় সহ্য করছি চোখের পানি ফেলছি মালিকের দরবারে ফরিয়াদ করছি কিন্তু মনে রেখো যদি আমাদের গোড়ায় আঘাত করা হয় তখন কিন্তু সহ্য আর করতে পারবো না এটা অস্তিত্বের প্রশ্ন এটা অস্তিত্বের প্রশ্ন এটা রাজনীতির ব্যাপার না এটা দেশের অন্য কোনো স্বাধীনতার বিরুদ্ধের কথা না এটা অস্তিত্বের প্রশ্ন এটা ইমানের ব্যাপার এটা আমার আকীদার ব্যাপার আমার বিশ্বাসের ব্যাপার আমার চেতনার ব্যাপার আমার চেতনা যদি আক্রান্ত হয় আমার ইমান যদি আক্রান্ত হয় ও মুসলমান ঘরে বসে থাকার আর সময় নাই সিলেবাস ঠিক করে আয় আমি তোরে জান্নাত মিরাজ দিয়ে দেবো দেখেন না সূরা মুমিনুনে মালিক কি বলতেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম
والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله বলেন তুই সিলেবাস মত চইলে আয় أولئك هم الوارثون যারা সিলেবাস মাইনা আসবে আমি তো তাদেরকে তাদের বাবার মিরাস ফেরত দিব أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون একবার ডুববি আর বের হওয়ার সুযোগ নাই কারণ এখন আর শয়তানের সাথে সাক্ষাৎ হবে না ও চলে গেছে ওর বাড়িতে তুই চলে যা তোর বাড়িতে هم فيها এই কারণেই জান্নাতে গেলে আর বের হওয়ার ব্যবস্থা নাই কারণ বাইর তো করবে শয়তান শয়তান তো গেছে তার বাড়িতে আর বের করবে কে সুযোগ নাই এজন্য জান্নাতে একবার ঢুকছো তার বাইরে হওয়ার সুযোগ নাই এটাই আল্লাহ কয় হুম ফিহা খালিদুন আসল বাড়িতে ফেরত যেতে চাই ইনশাআল্লাহ চাই 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 চাইলে যে সিলেবাস মতো চলতে হবে রাজি আছি ওই সিলেবাস মতো চলতে হইলে এই সমস্ত সিলেবাস পড়া যাওয়া যাবে না কোরআন সুন্নাহর সিলেবাস লাগবে কি লাগবে না এইজন্য আমাদের শপথ নিতে হবে দোস্ত আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াত আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাত আমি আপত্তি করছি না কিন্তু জান্নাতে যাওয়ার সিলেবাসটাকে একটু পড়ায় নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠকবেন না ইনশাআল্লাহ ঠকবেন না কারণ আমরা জানি এই মানুষ যে যাই হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছোটবেলায় যদি ওই জান্নাতি সিলেবাসের একটা টিকা দিয়ে দেওয়া যায় ও ডাক্তার হবে কিন্তু দুর্নীতি করবে না ও ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাস দিবে না কথা বলেন সিলেবাসের একটা টিকা আগে দিয়ে দিয়েন সন্তানকে ন্যূনতম শিক্ষা যতটুকু দরকার যতটুকু সিলেবাস পড়লে ও জান্নাতে যাওয়ার আমলগুলো কইরা জান্নাতের বাড়ি আবার তার বাবার বাড়ি আবার ফেরত পাবে বাবার মিরাস আবার ফেরত পাবে বাবার ধর্মের মতো নিজের ধর্ম বানায়া আখেরাতে যেতে পারবে তাইলে না মিরাস পাবে ওই উপযুক্ত হওয়ার জন্য আমার খলিল ইব্রাহিমের মিরা দেওয়া সিলেবাস অনুযায়ী পড়তে হবে মোহাম্মদ রসুল্লাহর তরিকায় শিখতে হবে শিক্ষক মোহাম্মদ رسول الله سيلبس برنتا خليل الله ها ها আমার বাবা আ নবী আদম সফিউল্লাহ আ আমি তো জান্নাতের বাসিন্দা আমরা জঙ্গলে ফেরত যেতে চাই না চিড়িয়াখানায় যেতে চাই না আমরা যেতে চাই আমাদের আসল ঠিকানা জান্নাতে ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে দোস্ত যখন ডাক আসে যদি চূড়ান্ত কোনো ডাক আসে যে এটা যে কোনো মূল্যে প্রতিরোধ করতেই হবে এটা আমার চেতনার ব্যাপার আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার প্রতিরোধ করতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সিলেবাস আমার সন্তানকে আমি পড়াইতে দিব না এই আওয়াজ আপনাদের থেকে উঠাইতে হবে ওই ওই শিরিক শিরকওয়ালা বইটাকে ছুঁড়ে মারতে হবে যে এই বই আমার দরকার নাই হ্যাঁ ওই মন্দিরের পচ্ছদলা বই আমি চাই না বাংলাদেশে মসজিদের অভাব নাই মসজিদের শহর ঢাকা হ্যাঁ একযোগে হাজার হাজার আজানের আওয়াজ উচ্চারিত হয় সেখানে আমার সন্তানের সামনে সর্বপ্রথম কেন মন্দিরের ছবিটা দিতে হবে হ্যাঁ আমরা নিজেদেরকে উদার বলি এর নাম উদারতা মাত্র তিনটা মসজিদের ছবি পুরো বইয়ের মধ্যে আর ষোলো সতেরো আঠারোটা মন্দিরের ছবি এর নাম উদারতা 92% মুসলমানদের আকীদা বিশ্বাস যে মসজিদের সাথে সম্পর্ক ওই মসজিদের ছবি থাকবে তিনটা আর মন্দিরের ছবি থাকবে ষোলো সতেরো আঠারোটা আমরা কোনো হিন্দু ভাইকে কটাক্ষ করছি না এটা হিন্দু মুসলমানের ব্যাপার না এটা শয়তানের শয়তানের ব্যাপার যার যার অবস্থার অনুযায়ী সেই ছবি থাক আমাদের তো আপত্তি নাই আজকে যদি হিন্দুদের সংখ্যা যত এই আনুমানিক হিসাবে যদি ওদের ছবি থাকতো কেউ কথা বলতো না আজকে যদি চিন্তা করেন আজকে যদি আমরা মুসলমানরা আমাদের এই জায়গায় হিন্দুদের যেই কয়টা ছবি এই কয়টা মসজিদ যদি ওই বইয়ে থাকতো আর হিন্দুদের মন্দির যদি তিনটা থাকতো বাংলাদেশে এখন আগুন জ্বলতো মিডিয়ায় আগুন জ্বলতো কারণ ওই দালালরা থাকেই তো এই কামে এত কিছু যাচ্ছে ওরা এই নিয়ে কথা কয় না কথা কয় চুরি নিয়া কিনিয়া কিনিয়া আপনি মনে মনে খুশি ধরা খাইছে সার সার ধরা খাইছে চুরি কইরা গুগল থেকে লয়ে যাই না নকল করে দিয়ে দিছে তো পোলাবাই নকল করবো না করবো কে ওস্তাদি তো নকল বাস কিন্তু আপনি ওইটা লিয়ে পরে রয়েছেন মিডিয়া ওইটা নিয়ে খুব তোলপার আপনি মনে করছেন কিরে মিডিয়া তো ভালো হয়ে গেল স্যার এইভাবে ধরলো সবাই স্যারও ক্ষমা চাইলো আপনি মনে করছেন খুব ভালো কাম করতেছে না আরে আমার আপনার দৃষ্টি আরেক জায়গায় ফালাইয়া রাখছে চুরির মধ্যে ফালাইয়া রাখছে
লাগছে যেন জাতি ওটা নিয়ে ব্যস্ত থাকে, ওই ধর্মীয় যে একটা আওয়াজ উঠতে চাইতেছে, মোল্লারা উঠাইতে চেষ্টা করতেছে, জনগণ যেন ওই দিকে নজর না দেয়। সবার নজর এখন কই? সুরির দিকে। কোন জায়গায়? সুরির দিকে। আমরা সুরিও রোধ করতে চাই, আমরা ধর্মের বিরুদ্ধে এই অবমাননাকর যে ব্যবস্থা হয়েছে এটাও রোধ করতে চাই, প্রতিরোধ করতে চাই। মুসলমান আছো সাথে ইনশাল্লাহ, আমরাও আছি ইনশাল্লাহ, একসাথে হাত মেলায়া এই নাস্তিকতার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আপনাদেরকে উস্কানি দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, আপনাকে জাগায় দেওয়ার জন্য। আমি পাহারাদার, আমি কি উম্মতের আলেম নাকি? পাহারাদারের কাজ হচ্ছে জাগায় দেওয়া। ডাকাত আসছে, তুমি ওঠো, আমি আপনাকে জাগাইতেছি। এখন ডাকাত আপনি মারবেন কি মারবেন না এটা আপনার ব্যাপার, তবে আপনি মারতে গেলে আপনি একা না, আমিও আসি আপনার সাথীরা, জানাইয়া দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমি। আল্লাহ বাংলাদেশকে সব এই সমস্ত নাস্তিকদের চক্রান্ত থেকে হেফাজত করেন, সাথে সাথে আল্লাহ বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন, বাংলাদেশকে আল্লাহ ঋণ মুক্ত বানায়া দেন। আমি যখন দুর্বল হয়ে যাই তখন শয়তানরা আমার থেকে নানান কিছু আদায়ের মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করতে চায়। এই জন্য আল্লাহর কাছে আমাদের চাওয়া, বিজাতীয়দের কোনো রকম খবরদারি আমার উপর যেন না পড়ে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বাবলম্বী বানায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।